নওগাঁ জেলাতে এবছর ব্যাপক সরিষা চাষ হচ্ছে। 32,170 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে মোট 46,800 মেট্রিক টন সরিষা উৎপাদন হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। কৃষি সম্প্রচারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শামসুল ওয়েদ জানিয়েছেন, জেলা চাষ করার সরিষার উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 9, বাড়ি 16, বাড়ি 17, বিনা 4, বিনা 9, টরি 7 এবং সম্পূর্ণ। তিনি জানিয়েছেন, এবছর সব দিকে আবহাওয়া অনুকূল থাকায় সরষে ভালো আবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের নিশ্চিত সম্ভাবনা রয়েছে। কারণ জমিতে বিলুপ্ত জাতের সরষে বুন এখনও অব্যবহৃত রয়েছে, এর ফলে আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।